12 বছর পূর্তিতে শাওল হার্ট সেন্টারের সঙ্গে যারা যুক্ত তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে কবি মোহন রায়হানকে অভিনন্দন জানাই। তিনি একজন সুখ্যাত কবি, আমাদের সময়কার একজন বড় কবি। তার মুখ থেকে যখন আজ থেকে 12 বছর আগে তার এই পরিকল্পনার কথা শুনছিলাম, আমি অত্যন্ত আনন্দিত হচ্ছিলাম যে তিনি তেলহীন খাবার খাইয়ে মানুষকে সুস্থ রাখার কথা ভেবেছেন, ইয়োগার মাধ্যমে মানুষকে সুস্থ রাখার কথা ভেবেছেন এবং কাটা ছেঁড়া ছাড়া হার্টকে সজীব রাখার কথা তিনি ভেবেছেন। আমি অত্যন্ত আনন্দিত যে দেখতে দেখতে 12 বছর এই শাওল হার্ট সেন্টার পার হয়ে এলো এবং এর মধ্যে বহু বহু মানুষ চিকিৎসা পেয়েছেন, যারা তাদের হার্ট ভালো রাখতে পেরেছেন এবং তারা অন্যদেরকে অনুপ্রাণিত করতে পেরেছেন। আমি নিজে ব্যক্তিগতভাবে অত্যন্ত অনুপ্রাণিত যে এরকম একটি সেন্টার আমাদের হাতের কাছে আছে, যে আমরা চাইলেই এই জায়গাটিতে যেতে পারি এবং তাদের স্মরণাপন্ন হয়ে আমাদের হৃদয়টাকে সজীব রাখতে পারি, নিরোগ রাখতে পারি এবং তাদের সাজেশনস মতো চললে আমরা নিরোগ থাকতে পারি, বিশেষ করে হার্টের রোগ থেকে আমরা মুক্ত থাকতে পারি। আমরা সবাই জানি যে এই মুহূর্তে পৃথিবীতে সবচাইতে বড় রোগ হয়ে দাঁড়িয়েছে হার্টের সমস্যা এবং আমাদের চারদিকে মানে নিয়মিতই আমরা লক্ষ্য করি যে হার্ট অ্যাটাকে মানুষ চলে যাচ্ছে, বড় বড় মানুষ চলে যাচ্ছে, নানান রকমের চিকিৎসার সুযোগও আছে। কিন্তু এই শাওল হার্ট সেন্টার যে তিন চারটি মাধ্যমের মধ্য দিয়ে, মানে যে তিন চারটি প্রক্রিয়ার মধ্য দিয়ে হার্টের ট্রিটমেন্টটা করতে চাচ্ছে, মানুষের হার্ট সজীব রাখার চেষ্টা করছে, এটি আমার কাছে অভিনব মনে হয়। তাদেরকে আমি আবারও অভিনন্দন জানাই এবং দেশের মানুষকে বলতে চাই তারা যেন হার্টের যে কোনো সমস্যায় শাওল হার্ট সেন্টারে শরণাপন্ন।